প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা গত ক্লাসে একটি চ্যাপ্টার আমাদের টোটাল সিলেবাসের ইউনিট সেভেনের একটি চ্যাপ্টার থার্মোমিতিরা শেষ করেছি আজ আরেকটি নতুন চ্যাপ্টার শুরু করব চ্যাপ্টার নাম থার্মাল এক্সপ্যানশান অফ সলিড থার্মাল এক্সপ্যানশান অফ সলিড তাহলে আজ আমরা যে চ্যাপ্টার শুরু করছি চ্যাপ্টারটির নাম থার্মাল এক্সপ্যানশন অফ সলিড অর্থাৎ কঠিনের তাপীয় প্রসারণ এখন কঠিনের তাপীয় প্রসারণ আমাদের আলোচনা প্রথমেই বলি একটি কঠিন পদার্থ তাকে প্রসারিত করতে গেলে প্রসারণ কিন্তু দুভাবে সম্ভব কীরকম সাপোজ এটা একটা কঠিন পদার্থ এই যে কঠিন পদার্থটা একে আমি লম্বা করতে চাইছি অর্থাৎ এর দৈর্ঘ্য সাপোজ দশ সেন্টিমিটার সেই দশ সেন্টিমিটারটাকে বাড়িয়ে আমি টেন পয়েন্ট টু সেন্টিমিটার করতে চাইছি তাহলে সেটা কিন্তু দুভাবে সম্ভব একটা হলো এটাকে টেনে লম্বা করা অর্থাৎ এই যে দণ্ডটা আমি বললাম লোহার দণ্ড মনে করো সেই দণ্ডটাকে টেনে লম্বা করা টানলে এ দৈর্ঘ্য বড় বড়ো হয়ে গেল আরেকটা সম্ভব আরেকটা কিভাবে সম্ভব সেটা হলো এই লোহদণ্ডটি তাকে গরম করা অর্থাৎ তাপ দিলেও এর প্রসারণ হয় আবার বলছি এটি এটি দশ সেন্টিমিটারের দৈর্ঘ্যের লোহদণ্ড এর দৈর্ঘ্যটা দশ থেকে টেন সেন্টিমিটার থেকে টেন পয়েন্ট টু সেন্টিমিটার করবো সেটা দুভাবে সম্ভব একটা হলো একে টানলে টেনে প্রসারণ করা আরেকটা সম্ভাবনা আছে সেটা হলো একে তাপ দিলে তাপ দিলেও কিন্তু এর হবে তা আমাদের আজকের আলোচনা আজকের আলোচনা এই তাপ দেওয়ার ফলে যে প্রসারণ অর্থাৎ থার্মাল এক্সপেনশন আরেকটা যেটা উপায় বললাম টেনে লম্বা করা ওটাও কিন্তু আমাদের ক্লাস ইলেভেনের সিলেবাসে আছে সেটা ইউনিট সেভেনের একটি চ্যাপ্টার তার নাম ইলাস্ট্রিসিটি স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা যে চ্যাপ্টার সেখানে কিন্তু আমরা ওই টানাটানি ব্যাপারগুলো চলবে অর্থাৎ একটা দণ্ড তাকে টেনে লম্বা করা হলো এই সমস্ত ব্যাপার স্যাপার অর্থাৎ যেটা মূল কথা বলতে চাইলাম সেটা হচ্ছে কঠিনের প্রসারণ টেনে প্রসারণও সম্ভব তাপ দিলেও প্রসারণ সম্ভব তা টেনে যে প্রসারণ সেটা আমাদের আরেকটি চ্যাপ্টার তার নাম স্থিতিস্থাপকতা সেই চ্যাপ্টারতে আলোচনা হবে আর এখন যেটা আলোচনা হবে সেটা হচ্ছে তাপ দিলে যে প্রসারণ অর্থাৎ কঠিনের তাপীয় প্রসারণ সেটা আমাদের আজকের আলোচনার বিষয় এখন প্রথম প্রশ্ন হচ্ছে কঠিনকে যে তাপ দিলে তার প্রসারণ হয় কঠিনকে যে তাপ দিলে প্রসারণ হয় এটা কিভাবে বোঝা গেল অর্থাৎ একটি কঠিন পত্রকে তাপ দিলে তার যে প্রসারণ হয় সেটা কিন্তু খালি চোখের থেকে বোঝাও যায় না যেমন খুব সিম্পলি একটা কথা বলি ঘড়ির ঘণ্টার কাটা মিনিটে কাটা সেকেন্ডে কাটা সেকেন্ডে কাটা তো দৌড়াই মিনিটে কাটাকেও ভালো করে দেখলে বোঝা যায় যে কাটাটা সরছে কিন্তু ঘন্টা কাটার দিকে তাকিয়ে থাকলে যেন বোঝাই যায় না যে সে আদৌ সরছে কিনা কিন্তু কিছুক্ষণ পর দেখলে তো বোঝাই যায় কাঁটাটা এখানে ছিল এখন এখানে গেছে তার মানে যেটা বলতে চাইছি ঘন্টার কাটার যে স্মরণটা সেটা আমরা খালি চোখে যেন বুঝতে পারি না যে সরছে কী ঠিক তেমনটি কঠিন পদার্থের পোষণটা খুব কম হওয়ার জন্য খালি চোখে কিন্তু অতটা বোঝা যায় না কিন্তু উপলব্ধি করার মতো যথেষ্ট জায়গা আছে যেমন আমি সিম্পল একটা কথা বলি যে গরুর গাড়ির চাকার বের পড়ানো একটি গরুর গাড়ির চাকা সেই চাকার যখন আমরা লোহার বের পড়াই সেই লোহার বেডটা স্বাভাবিক প্রথম অবস্থা কি ওই চাকার মধ্যে ঢুকছিল না একটু কম ছোটো লাগছে তারপর কি করলাম ওই লোহার বেডটাকে প্রচণ্ড তাপে গরম করলাম গরম করলে কি হবে গরম করলে ওটা একটু প্রসারিত হলো ওই গরম অবস্থায় কিন্তু ওই চাকার ওপরে পড়ানো গেলেও তাহলে নিশ্চয়ই গরম করলে ওর কিছুটা প্রসারণ হয়েছে সিম্পলি আরও একটা দুটো কথা বলা যাক কাঁচের কাঁচের বোতলে দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামের সিপি লাগানো আছে এবার সিপিটা খুব টাইট খুলছে না ওই বোতলে মুখটা একটু গরম করা হলো গরম করলে দেখা গেল সিপিটা ঢিলা হয়ে গেছে ওটাকে খোলা গেল তার মানে বোঝা যাচ্ছে এটাই যে তাপ দিলে প্রসারণ হয় তাপ আরও উদাহরণ কি দেওয়া যেতে পারে কি দ্বিধাতব পাত দ্বিধাতব পাত দ্বিধাতব পাত এমন সেই দ্বিধাতব পাত দ্বিধাতব পাত কি হয় এই যে দ্বিধাতব পাত একে যখন গরম করা হয় গরম করলে দ্বিধাতুবপাত দুটো ভিন্ন ধাতু দুটো ভিন্ন ধাতু সাপোজ এটা একটা পিতল ধরলো থাকলো পিতল এটা হয়তো ইনভার দিলাম ইনভার এবার গরম করলে গরম করলে কি হয় এটা এই যে ধাতু দুটোকে ইন একদিকে পিতল একদিকে ইনভার এদিকে রিভেট করে জুড়ে দেওয়া হয় রিভেট করা হয় রিভেট করে জুড়ে দেওয়া হয় রিভেট করা ব্যাপারটা কি ওই দুটো পাতকে রেখে ওর মধ্যে ছিদ্র করা হয় ব্যাপারটা কীরকম এরকমভাবে দুটো পাত তার মধ্যে ছিদ্র করে একটা ধাতব খিল টাইপের খিল বলতে তোমরা দেখেছো ওই যে কাঠের যখন ধর খাট তৈরি করা হয় বা ওই চেয়ার টেবিলে কাঠের যে খিলগুলো দেয় ঠিক আছে ওই খিলগুলো কাঠের খিল ভিতরে ঢুকে দেয় ঠিক তেমনটি এরকমভাবে যখন দুটো পাত ওর মধ্যে একটা ধাতব খিলটা গরম করা হয় প্রচণ্ড গরম প্রচণ্ড গরম করে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় ঢুকিয়ে দিয়ে দুপাশটা দুপাশটা পিটিয়ে ওই গরম অবস্থায় পিটিয়ে মুখটা ভোতা করে দেওয়া হয় এবার যখন ঠান্ডা হয় ঠান্ডা হলে এই যে দণ্ডটা আবার আগের জায়গায় ফেরার চেষ্টা করে চেষ্টা করলে মানে ব্যাপারটা কীরকম ধর ধরো এই দুটো পাত আমি জুড়বো রিভেট করে জোড়া মানে কীভাবে জোড়া হয় এর মধ্যে একটা ধাতব দণ্ড গরম অবস্থায় প্রচণ্ড গরম করে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় দেওয়ার পরে এই মুখটা পিটিয়ে এরকম ভোতা করে দেওয়া হলো এই মুখটাও ভোতা করে দেওয়া হয়েছে তারপর যখন ঠান্ডা হবে ঠান্ডা হলে কি হবে এটা আবার আগের জায়গায় ফেরার চেষ্টা করে বড় হয়ে গেছিলো গরমে আবার আগের জায়গায় ফেরার চেষ্টা করে তখন প্রচণ্ড জোরে টাইট করে ধরে ধরে এটাকে বলা হয় রিভেট করা দেখবে হাওড়া ব্রিজে যখন ওই প্লেটগুলো জোড়া ও নাট যে নাটগুলো নাটগুলো মাথা সব গোল 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 টাইপের সবই রিভেট করা রিভেট করলে প্রচণ্ড টাইট করা যায় যেটা এমনি পেস দিয়ে করা যায় না অতটা ঠিক আছে যাই হোক আমি যেটা বলার জন্য বলছিলাম যে এই যে একটা দ্বিধাতব্য পাত পিতল এবং একদিকে নিলাম ইনভার এবার এটাকে যখন গরম করা হয় গরম করলে দেখা যাচ্ছে এটা বেঁকে গেল কেন বেঁকে যায় এই পিতল প্রসারিত হয়েছে ইনভারের থেকে পিতলের প্রসারণ বেশি ফলে এটা না এই পিতলটা এইভাবে ওকে বাঁকিয়ে দেয় বাঁকিয়ে দেয় তার মানে এটাও একটা দৃষ্টান্ত কোন দৃষ্টান্ত কি বললাম কঠিন যে প্রসারিত হয় কঠিন যে প্রসারিত হয় তার কতগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছিলাম কেমন তাহলে আমরা মূল আলোচনা ফিরি এবার যে কথাটা হলো যে কঠিন প্রসারিত হয় কিন্তু কেন হয় তাহলে আমরা প্রথম বললাম কঠিন প্রসারিত হয় কিন্তু কেন হয় যদি আমরা একটু পারমাণবিক ব্যাখ্যা নিই এই কঠিনের কতগুলো অনুকল্পনা করি একটি পথ তো কঠিন পথ তো তার কতগুলো অনুকল্পনা করি এবং এই কঠিনের যে অণুগুলো এই প্রত্যেক অনুর সঙ্গে প্রত্যেক অণুর এরকম একটা স্প্রিং হিসেবে কল্পনা করা যায় এরকম এরকমভাবে কল্পনা করা যায় যখন একটা কথা বলি এই প্রসঙ্গে যে কঠিন পদার্থের অণুগুলো গ্যাসের অণুগুলো যেমন সবসময় দৌড়দৌড়ি করে গ্যাসের অণুগুলি কিন্তু ছোটাছুটি করে বেড়ায় তরলের অণুগুলি তরলের অণুগুলো গ্যাসের অণুগুলো যেমন সবসময় এলোমেলোভাবে ছোটাছুটি করে তরলের অণুগুলোরও সঞ্চালন হয় কিন্তু কঠিনের অণুগুলি কিন্তু দৌড়াদৌড়ি করতে পারে না তারা এক জায়গায় দাঁড়িয়ে কাঁপতে থাকে যত টেম্পারেচার বাড়ে তত ওদের কাঁপুনিটা বাড়ে এবার এই অণুগুলো যত টেম্পারেচার বাড়ানো হয় এদের কি কাঁপুনি বেড়ে যায় এবার একটা স্প্রিং হিসেবে কল্পনা করলাম না একটা স্প্রিংকে নিয়ে তুমি যদি এরকমভাবে কাঁপানো হয় এরকম করলে দেখা যাবে স্প্রিংটা দৈর্ঘ্য বেড়ে গেছে ঠিক তেমনটি এই অণুগুলোর যত যত কঠিন পত্রে উষ্ণতা বৃদ্ধি করা হয় এই অণুগুলির কাঁপুনিটা বেড়ে যায় আর বাড়লে এদের প্রত্যেক অনুর সঙ্গে প্রত্যেক অণুর যে ব্যবধান যেটাকে আন্তরানবিক ব্যবধান ইন্টার মলিকুলার স্পেস বলা হয় সেটা সামান্য সামান্য বেড়ে যায় সেই সামান্য সামান্য বেড়ে যাওয়ারই ফলস্তূতি হলো কঠিন পত্রের প্রসারণ তাহলে কঠিন পত্র প্রসারিত কেন হয় তার পারমাণবিক ব্যাখ্যাটা শুনলাম এবার একটা একটা গোড়ার কথা বলি আমরা যদি বলি যে কঠিন পদার্থ একটা পদার্থ কঠিন হবে না তরল হবে না গ্যাস হবে সেটা কিসের উপর ভিত্তি করে হয় ও বরফ টু ও জল এইসু বাষ্প তাহলে বরফ জল বাষ্প কখন কোন অবস্থায় থাকবে সেটা আমরা কি করে বুঝবো অর্থাৎ একটা পদার্থ কঠিন তরল বা গ্যাসীয় তিনটি অবস্থায় তারা আছে কখন কোন অবস্থায় থাকবে বা সেইটি পদার্থ কঠিন হবে না তরল হবে না গ্যাস হবে সেটা কীসের ওপর ভিত্তি করে হয় সেটা কিন্তু একটা বিষয়ের ওপর ভিত্তি করে হয় সেটা কি জানো সেটা হলো মলিকুলার অ্যাট্রাটি ফোর্স অর্থাৎ কঠিন পদার্থের অনুর সঙ্গে অনুর অনুর প্রত্যেক অনুর সঙ্গে অনুর একটা আকর্ষণ বলা আছে। যেটাকে ইন্টারমলিকুলার অ্যাট্রাক্টিভ ফোর্স বলছি আন্তরানবিক আকর্ষণ বল প্রত্যেক অণুর সঙ্গে অণুর একটা আকর্ষণ বল থাকে শুধু কঠিন কেন কঠিন তরল গ্যাস সকল পদার্থের সকল পদার্থের অনুর সঙ্গে অণুর একটা আকর্ষণ বল থাকে যাকে ইন্টারমলিকুলার অ্যাট্রাক্টিভ ফোর্স বলা হয় যে সকল পদার্থের ক্ষেত্রে এই ইন্টারমলিকুলার অ্যাট্রাক্টিভ ফোর্স অর্থাৎ আন্তরানবিক আকর্ষণ বলের মান খুব খুব বেশি তারা হচ্ছে কঠিন পদার্থ যাদের ক্ষেত্রে একটু কম তারা হচ্ছে তরল আর যার ক্ষেত্রে নেই বললেই চলে আন্তরাণবিক আকর্ষণ বল নেই বললেই চলে সেটা হচ্ছে গ্যাস অর্থাৎ বিষয়টা আরও একটা কথা একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে একই পদার্থের অণুগুলি একই পদার্থের অণুগুলি পরস্পর পরস্পরকে যে আকর্ষণ করে তাকে বলা হয় সংশক্তি বল কোহেসিভ ফোর্স আবার বলছি সংশক্তি বলটা কি বললাম একই পদার্থ একই পদার্থের অণুগুলি একে অপরের সঙ্গে যে আকর্ষণ করছে সেটাকে কি বললাম সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স আর এই পদার্থের অণু আর ধর এই বোর্ডের অণু আছে এর অণু আছে এর অণু এর অণুকে আকর্ষণ করছে এর অণু এই এর অণুকে আকর্ষণ করছে দুটো ভিন্ন পদার্থ এই পদার্থ এই পদার্থ আলাদা তাই না তাহলে এই পদার্থ এই পদার্থ আলাদা তাহলে এই পদার্থের অণু এই পদার্থের অণুকেও কিন্তু আকর্ষণ করছে সেই আকর্ষণ বলে নাম হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স আসনজন বল তাহলে কি বললাম একই পদার্থের মধ্যে কোটি কোটি অণু আছে সেই অণুগুলো প্রত্যেকে একে অপরকে আকর্ষণ করছে সেটা কি বললাম সংশক্তি বল আর যখন এর অণুগুলি এর অণুকে আকর্ষণ করছে তখন সেটাকে বলছি দুটো ভিন্ন পদার্থ তাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স বা আসনজন বল সিম্পলি একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে সাপোজ তোমার বাড়িতে তুমি আছো তোমার বাবা মা দাদু দাদিমা আছে সব মিলে ওই পাঁচ ছজন মেম্বার ভাই বোন নিয়ে ছজন ফ্যামিলি মেম্বার সেই ছজন ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কিন্তু টান আছে মায়া মমতা আকর্ষণ বল সেটা কিন্তু আছে সেটা হচ্ছে সংশক্তি বল আর তোমার বাড়ির পাশের বাড়ি তোমার বাড়ির পাশের বাড়ি তোমার কাকার বাড়ি হতে পারে প্রতিবেশী কারোর বাড়ি তাদের কাকা কাকিমা কাকা তো ভাই বোন যারা আছে তাদের সঙ্গেও কিন্তু তোমার একটা আকর্ষণ বল আছে তাদের প্রতিও তোমার একটা মায়া আছে সেটা হচ্ছে আসঞ্জন বল অর্থাৎ একই ফ্যামিলি একই ফ্যামিলির সদস্যদের মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল সেটা সংশক্তি বল আর দুটো ভিন্ন ফ্যামিলি তাদের সদস্যদের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল সেটা আসঞ্জন বল আশা করি বোঝা গেছে তাহলে আমরা ফ্রি করার কথায় কি বলছিলাম যে একটা পদার্থ কঠিন হবে না তরল হবে না গ্যাস হবে সেটা ডিপেন্ড করে কার উপর ইন্টার মালিকুলার একটা ফোর্স আন্তরানবিক আকর্ষণ বলের ওপর যদি আন্তরানবিক আকর্ষণ বল মান খুব বেশি হয় খুব বেশি তাহলে সেটা কঠিন একটু শিথিল তাহলে তরল আর নেই বললেই চলে সেটা হচ্ছে গ্যাস ঠিক আছে তাহলে আমরা কঠিনের প্রসারণ নিয়ে আলোচনায় আসছি সাপোজ একটা কঠিন পদার্থ তার দৈর্ঘ্য দৈর্ঘ্য সাপোজ এল ওয়ান টি ওয়ান উষ্ণতায় দৈর্ঘ্য হল এল ওয়ান কেমন তাহলে আমরা ধরে নিলাম যে টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই কঠিন দৈর্ঘ্য হলো এল ওয়ান ঠিক আছে টি টু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় টি টু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই কঠিন পত্রের দৈর্ঘ্য হলো এল টু তাহলে দৈর্ঘ্যের প্রসারণ কত হয়েছে অতএব দৈর্ঘ্যের প্রসারণ দৈর্ঘ্যের প্রসারণ কি হবে এল টু মাইনাস এল ওয়ান আবার বলছি উষ্ণতা টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস যখন ছিল এই কঠিন পথে দৈর্ঘ্য ছিল এল ওয়ান এবার উষ্ণতা বৃদ্ধি করে টি টু করেছি উষ্ণতা বৃদ্ধি করেছি হ্যাঁ টি টু ইজ গ্রেটার দ্যান টি ওয়ান উষ্ণতা বৃদ্ধি করেছি টি টু তাহলে দৈর্ঘ্য হল এল টু তাহলে দৈর্ঘ্যের প্রসারণ কত হল এল টু মাইনাস এল ওয়ান এই যে দৈর্ঘ্যের প্রসারণ এল টু মাইনাস এল ওয়ান ইজ প্রপোর্শনাল টু এল ওয়ান দৈর্ঘ্যের প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক আবার এই দৈর্ঘ্যের প্রসারণটা উষ্ণতার পরিবর্তনের সমানুপাতিক তাহলে দৈর্ঘ্যের প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্য সমানুপাতিক মানে যত প্রাথমিক দৈর্ঘ্য বড় হবে দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে যত বড় দণ্ড নেব দৈর্ঘ্য প্রসারণও বেশি হবে আবার উষ্ণতার বৃদ্ধি যত বেশি হবে তত দৈর্ঘ্য প্রসারণও বেশি হবে তাহলে এইটাকে যদি আমরা একত্রিত করে যৌগিক ভেদ দিয়ে লিখি তাহলে কি লিখেতে পারবো আমরা এল টু মাইনাস এল ওয়ান ইস্পোপোষণ টু এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এটা লেখা যাবে তাহলে আমরা যোগীভেদ জানি যে এক্স ইস প্রপোর্শন টু ওয়াই যখন জেড কনস্ট্যান্ট এক্স ইস প্রপোশন টু জেড যখন ওয়াই কনস্ট্যান্ট হলে এক্স ইস প্রপোশন টু ওয়াই জেড অর্থাৎ দৈর্ঘ্যের প্রসারণটা প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক যখন যখন টি টু মাইনাস টি ওয়ান স্থির আবার এল টু মাইনাস এল ওয়ান ইজ প্রপোশন টু টি টু মাইনাস টি ওয়ান যখন এল ওয়ান স্থির তাই না যখন এল ওয়ান স্থির এবার তাহলে একসঙ্গে করলে কি পাবো আমরা এল টু মাইনাস এল ওয়ান ইজ প্রপোর্শন টু এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান তাই না এক্স ইজ প্রপোর্শন টু ওয়াই যখন জেড কনস্ট্যান্ট এক্স ইজ প্রপোর্শন টু জেড যখন ওয়াই কনস্ট্যান্ট হলে এক্স ইজ প্রপোর্শন টু ওয়াই জেড এটাই হচ্ছে যৌগিক ভেদ যেটা তোমরা ক্লাস টেনে করেছো তাই না এবার এই প্রপোর্শনাল চিহ্ন তুললে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লিখতে হয় সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে আমি লিখলাম আলফা দিয়ে প্রকাশ করলাম আলফা তাহলে আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান তাহলে আমরা এখানে একটা সম্পর্ক পেলাম যে এল টু মাইনাস এল ওয়ান ইকোয়ালস টু আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এখান থেকে যদি আমি এল টুটাকে এপাশে দেখে এল ওয়ানটাকে ডান দিকে পাঠিয়ে দিই তাহলে এল টু ইকলস টু এল ওয়ান প্লাস এল ওয়ান আলফা টি টু মাইনাস টি ওয়ান তাহলে কী পাবো এল টু ইকলস টু এল ওয়ান L1 ওয়ান 1 plus ওয়ান প্লাস আলফা টি এটা আরেকটা ফর্মুলা পেলাম এবং অল যেটা হচ্ছে আলফা তাহলে কী পাবো এখান থেকে আলফাই টু আমি যদি এই লাইন থেকে লিখতে চাই আলফা ইকলস টু এল টু মাইনাস এল আমি যেই বক্স করলাম তিনটি সম্পর্ক এই তিনটি সম্পর্ক দিয়ে আমরা অঙ্ক করতে পারবো ঠিক আছে এই তিনটি সম্পর্ক দিয়ে আমাদের অঙ্ক করা যেতে পারে এই সম্পর্কটা কি এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তন ইকলস টু তাহলে আমরা পেলাম এল ওয়ান আলফা টি টু মাইনাস টি ওয়ান দৈর্ঘ্যের পরিবর্তন ইকলস টু প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার বৃদ্ধি ইন্টু আলফা এই আলফার কি নাম আলফার নাম হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বললাম এই আলফা নাম হলো দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশ আমরা তাহলে কি জানলাম যে দৈর্ঘ্যের পরিবর্তন ইকোস টু প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু উষ্ণতার বৃদ্ধি উষ্ণতার পরিবর্তন এই এল টুটা কি অন্তিম দৈর্ঘ্য পেয়ে গেলাম সর্বোপরি আলফা পেলাম আলফা ইকোস টু এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান টি টু মাইনাস অর্থাৎ আমরা কোটিনের দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করতে গিয়ে একটা কনস্ট্যান্ট পেলাম যে কনস্ট্যান্টের নাম দিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে আজ ক্লাস আমরা কি জানলাম আমরা একটি চ্যাপ্টার শুরু করেছি চ্যাপ্টার নাম কোটিনের তাপীয় প্রসারণ সেই কঠিনের দুভাবে প্রসারণ সম্ভব একটা টেনে একটা তাপ দিয়ে সেই তাপীয় প্রসারণটা আমাদের আলোচনার টপিক ছিল সেই তাপীয় প্রসারণে ঢুকে আমরা প্রথমেই জানলাম যে কঠিনের যে তাপীয় প্রসারণ হয় তার কতগুলো বাস্তব দৃষ্টান্ত নিলাম তারপর কেন তাপীয় প্রসারণ হয় তার পারমাণবিক ব্যাখ্যা শুনলাম আফটারঅল আমরা কঠিনের যে তাপীয় প্রসারণের একটি পার্ট যে দৈর্ঘ্য প্রসারণ কঠিনে দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করছিলাম সে আলোচনা প্রসঙ্গে আমরা পরিচিত হলাম একটি কনস্ট্যান্টের সঙ্গে তার নাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকালস টু দৈর্ঘ্যের প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পরিবর্তন আজকে আমরা এটুকুই শেষ করলাম আগামী ক্লাসে এরপর আমরা দৈর্ঘ্য প্রসারণের পরে ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ সেগুলো সম্পর্কে জানতে পারবো